অসাধারণ একটা ভিউ পাচ্ছে এখানে আর শুধু কিন্তু এটাও বারবিকিউ হচ্ছে না আমার নিঃ সাইডও মোটামুটি বারবি হচ্ছে সামনে গরমের ভিতরে এই কয়লার যে তাপ বাপ বাপ আসসালামু আলাইকুম সবাইকে বাংলা ভিলেজ লাইফের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ আজকে হচ্ছে আমরা কোয়েল পাখির বারবিকিউ করবো দেখতেই পাচ্ছেন এই যে কোয়েল পাখি আমরা এর আগে কোয়েল পাখি আস্ত রান্না করেছিলাম যেটা আপনারা দেখেছেন অনেকেই পছন্দ করেছেন যার পরিপ্রেক্ষিতেই কিন্তু আবার কোয়েল পাখি নিয়ে আসা আর আজকে কিন্তু আমরা রান্না করব হচ্ছে যে এই খোলা মাঠের মধ্যে দেখতেই পাচ্ছেন একদম পোরা মাঠ এটা হচ্ছে যে আমাদের বাসার সামনের মাঠ ওই যে আমরা ওইখানে রান্না করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে যে আমাদের কোয়েল পাখি আর এই হচ্ছে যে মশলা তো চলুন স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখে নিই নে তাহলে কোয়েল পাখি দুইটা ফাস্টে জবই করে নে আচ্ছা ঠিক আছে প্রথমে একটু পানি খায় নে আস্তে উড়ে যায় না হ্যাঁ হুম ভিডিও করছি আর আমাদের সাথে কিন্তু দর্শক আছে ওই যে সব প্রান ভিডিও দেখছে বসে বসে যেহেতু মাঠ আসলে ফাঁকা তো এই সময় আসলে বিকাল এখন হচ্ছে আসরের পর তো এইখানে কিন্তু অনেক মানুষই আসে এসে কেউ গরু খাওয়ায় দেখতে পাচ্ছেন গরু বাধা আছে আর আমরা তো ভিডিওই করছি আপনাদের জন্য তো দেখতেই থাকুন কোয়েল পাখির চামড়াগুলো পাখিগুলো ছুলে পরিষ্কার করে নিয়েছি কোয়েল পাখিগুলো হালকা করে চিরে নিচ্ছি কোয়েল পাখির মাঝখানটা খুব সুন্দর করে চিরে নিয়েছি ধরো আজকে যেহেতু আমরা বারবিকিউ করব। তার কারণে কিন্তু যে বাসা থেকে নেটও নিয়ে এসেছি এই নেট দেব এবং নিচে হচ্ছে কয়লা দিয়ে পোড়াবো কারণ আপনারা জানেন যে বারবিকিউ করার সময় যদি আমরা সরাসরি আগুন দিই তাহলে কিন্তু মাংসটা খুব দ্রুত বাইরে থেকে পুড়ে যায় আর ভিতর থেকে ভালো মতো সিদ্ধ হয় না যার কারণে আমরা কয়লা দিয়ে আজকের এই বারবিকিউটা করবো ওই যে আমাদের বাসায় কয়লাও ছিল ছিলার পরে আমরা সুন্দরভাবে নেটটা বসিয়ে দিচ্ছি এখন হচ্ছে সবথেকে চ্যালেঞ্জিং পার্টে আসি আমরা ভিডিওর কারণ এই যে কয়লাতে আগুন ধরানো কিন্তু খুব টাফ কারণ আমাদের কাছে কোনো ক্যারোসিন বা পেট্রোল কিচ্ছু নাই যার কারণে পাটখড়ির ধরানো একটু টাফ এর আগে যতবার বারবিকিউ করেছি এইভাবেই ধরিয়েছি যদিও পাটখড়ি ধরলি তারপরে পাটখড়ির তলে তলে দিয়ে দিবি আর এইটা জাস্ট উপরে দিয়ে দিলেই ওই কয়লায় ধরে যাবে আচ্ছা রাখ ওর উপরেই রাখ হ্যাঁ ওর উপরেই রাখ দেখে আস্তে আস্তে করে এই যে কয়লাগুলো এর উপরে উপরে দিয়ে কয়লা ধরে গেলি তখন আর সমস্যা হবে না হুম আরও পাটখড়ি নিয়ে আস আরও একটু নিয়ে আস একদম ছোট হ্যাঁ হচ্ছে বন্ধুরা দেখুন আমাদের কয়লাটা কত পারফেক্টলি ধুলেছে বাতাস দিলেই কিন্তু এটা জ্বলে উঠছে দেখতেই পারছেন অসাধারণ একটা তাপ খুব দ্রুতই আশা করছে আমাদের বারবিকিউটা হয়ে যাবে আমি একে একে মশলাগুলো মিক্সড করে নিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রসুন বাটাও নিয়ে নিচ্ছি পরিমাণ মতো গরম মশলাও দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ঝালের গুঁড়া সব শেষে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া এখন ভালোভাবে মিশিয়ে নিব পাখির গায়ে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিব আপনারা এখানে যে মশলাগুলো দেবেন সেটার পরিমাণ যেন অবশ্যই পারফেক্ট থাকে যদি মশলার পরিমাণ পারফেক্ট থাকে তাহলেই কিন্তু এটাতে টেস্ট একদম দুর্দান্ত হবে আমরা কিন্তু সব কিছু একদম পারফেক্ট মতো দিয়ে নিয়েছি আমার কোয়েল পাখির গায়ে সুন্দরভাবে মশলা মাখানো হয়ে গেছে উপরে দিয়ে নিব লেবুটা দিতে ভুলে গেছি তো এখন আমি কেটে ওর উপরে দিয়ে দিব। আস্তে বাতাস দেব যাতে করে কোয়েল পাখি ভালো করে বারবিকিউ হয়ে যায় পারফেক্ট একদম পারফেক্ট তাপ এবং পারফেক্টলি এটা বারবিকিউ হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কয়লাগুলো জ্বলছে আর যেহেতু একদম সন্ধ্যা সন্ধ্যার একটা ভাব চলে এসেছে মাগরীবের আজানও দিয়ে দিয়েছে আর মাঠের মধ্যে শুধু গরু আছে আর আমরা কয়জন আসি দেখতেই পাচ্ছেন আর অসাধারণ একটা গ্রান আসছে আল্লাই ভালো জানের উৎপাত হয় কি না তো যাই হোক আমরা হচ্ছে যে এটা পুরানো হইলে একদম এখান থেকে খুব সুন্দর করে খাওয়া দাওয়া করে আপনাদের দেখিয়ে তারপরেই কিন্তু বাসায় যাচ্ছে ইনশাল্লাহ তা তো মনে হচ্ছে ওই সাইড ভালোই পেয়েছে এখন একটু উল্টাই দেয় দরকার হয় আমরা আরও দুই তিনবার উল্টাই মানে ওই পাখনা ধরে উল্টা একদম সুন্দর মতো দেখতে পাচ্ছেন এই সাইড মানে মোটামুটি হয়ে গেছে খুব ভালো হয়েছে সেটা বলবো না বাট যে তাপ আমাদের খুব সুন্দর মতো খুব শর্ট টাইমে হয়ে যাবে হ্যাঁ এখন লেবু রয় দিয়ে দে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমাদের কয়লাগুলো জ্বলছে আর সাথে করে বারবিকিউ হচ্ছে আর যে একটা স্মেল আসছে জাস্ট পুরো একশোতে একশো আর শুধু কিন্তু এটাও বার্বিকি হচ্ছে না আমার নিচের সাইডও মোটামুটি বার্বিকি হচ্ছে কারণ এই গরমের ভিতরে এই কয়লার যে তাপ বাপ রে বাপ বন্ধুরা আমাদের এই বার্বিকিউ করতে করতে কিন্তু সন্ধ্যা লেগে গেছে দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা ভিউ পাচ্ছে এখানে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের বার্বিকিউ অর্থাৎ কোয়েল পাখির বারবিকিউ খুব সুন্দরভাবে হয়ে গেছে একটু ক্লোজ থেকে দেখাও দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে মানে উপর নিচে এই যে আমি উপরটা দেখালাম এই যে নিচেটাও দেখাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে প্লাস হচ্ছে যে পুরা পুরা হয়েছে আর এটা থেকে কিন্তু জাস্ট অসাধারণ একটা বাসনা আসছে এখন আমরা যেহেতু সন্ধ্যা গেছে অন্যান্য সব জিনিসপত্র রেখে আসছি এখন আমরা এই যে এটা নিয়েই চলে যাব বাসায় তো চলুন বাসায় গিয়ে খেতে খেতে কথা হচ্ছে তো বন্ধুরা এটা নিয়ে কিন্তু একদম ঘরে চলে আসলাম কারণ মাঠে ঠান্ডা করতে আরো সময় লাগতো তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর ওখানে দেরি হইতো তো এই কারণে এই যে নিলাম আমি একটা একটা নে তো এখন কিন্তু সেই অর্থাৎ টেস্টের পালা দেখতেই পাচ্ছেন এখন আমি একটু খাই আর আপনারা একটু দেখেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন ইসমিল্লাহ মানে মানে আমার জাস্ট মুখের ভাষা রাইস কেমন লাগছে বল সেই একদম অসাধারণ কারণ এই যে বুকটা যখন চিড়ে দিয়েছিলাম এর ভিতরে কিন্তু মশলা চলে গিয়েছিল ভাই পুরা মাখন তো সবশেষে একটাই কথা বলবো অবশ্যই অবশ্যই কোয়েল পাখি কিনে এইভাবে আপনারা বার্বিকিউ করে জাস্ট ট্রাই করেন আমি জানি অনেকেই হচ্ছে পোলট্রির বার্বিকিউ খান না আমাদের বেসিক্যালি আমরা সবাই খাই বাট পাখি অর্থাৎ কোয়েল পাখির বার্বিকিউটা খেলে জাস্ট অসাধারণ লাগবে তো আর কথা বারাবো না এখন যদি কর্ম নিয়ে খাবো আবার নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনাদের আমাদের বাংলা ভ্রেজ লাইফের সাথেই থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম